নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি বন্ধু কমেন্ট নিয়ে উপস্থিত। সেই বন্ধুটি আমাকে কমেন্ট করেছে যে একটি গাছ সে লাগিয়েছে এবং গাছটি লম্বা হয়ে যাচ্ছে, তার কোনো ব্রাঞ্চ ডেভেলপ করছে না, তো কী করা উচিত বা কী করলে ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো আমরা সকলেই জানি যে আমরা যে কোনো গাছ যদি সংগ্রহ করে থাকি চারা, তো সেই গাছটিকে আমরা পটে লাগাই বা গ্রাউন্ডে লাগাই, মাঠের মধ্যে লাগাই বা জমিতে লাগাই, ফাঁকা স্থান থাকলে কেউ জমিতে লাগাতে পারেন। তো সেই যদি জমিতে লাগাতে গাছটিকে দেখবো আমরা সরাসরি উপরে দিকে বেড়েই যাবে, কোনো ডালপালা ডেভেলপ করবে না। তো গাছের ব্রাঞ্চ ডেভেলপ করা বা ডালপালা ডেভেলপ করার জন্য যেসব কাজগুলো করা হয় সেই সব কাজ নিয়ে আমি এর আগে ভিডিও তুলে ধরেছি আপনাদের সামনে। তো এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো এবং কিছু আলোচনা করবো আর কিছু ছবি এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং কিছু গাছ দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত থাকবো। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো চলুন বন্ধুরা কিছু গাছ নিয়ে আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি কিছু ড্রয়িংয়ের মাধ্যমে ছবি এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ব্রাঞ্চিং ডেভেলপ করানোর জন্য গাছকে প্রুন বা ট্রিম করাটা অবশ্যই দরকার। আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে গাছটিকে প্রুন করেছিলাম, প্রুন করিনি বন্ধুরা, এটা আমি কালেকশন করেছি গাছটিকে এবং গাছটি এখান থেকে কাটা ছিল এবং এখানে কাটা ছিল, যার ফলে একটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং এখানে কাট পড়েছে, যার ফলে এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এখানে একটা কাট দেওয়ার পরে এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। তো এইভাবে যেখানে যেখানে কাট পড়েছে সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং পাতা, নতুন পাতা বা নতুন ব্রাঞ্চিং ডেভেলপ করেছে। এবং গাছকে আমরা কোথা থেকে কাটবো এবং কীভাবে কাটবো সেটা নিয়ে দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরছি। তো যে বন্ধুটি আমাকে কমেন্ট করেছে যে তার গাছ লম্বা হয়ে যাচ্ছে, তো অবশ্যই সে বন্ধুটির উদ্দেশ্যে দু চারটে কথা আমি তুলে ধরছি। তো এখানে দেখছেন যে প্রথমে বন্ধুরা আপনাদেরকে পাশে যে ব্রাঞ্চ রীতি লিপেছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের পাতা আছে, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে গার্ড আছে এবং এখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। আমরা সকলেই জানি যেখানে পাতা থাকে তার উপরি অংশে নতুন সোর্স বা কুশি বেরোয়। তো আমরা দেখতে পাচ্ছি, তো এর নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা কেমন আছে, পাতাটা ছুটে পড়ে যাওয়ার পরে কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবং এখানে যদি আমরা প্রুন করে দিই বা পিঞ্চ করে দিই এখান থেকে, যে কেটে বাদ দিয়ে দিই, তবু দেখবেন যে এখান থেকে নতুন সোর্স বেরোবে এবং নিচের যেসব ব্রাঞ্চগুলো, সরি, নিচের যেসব পাতাগুলো ছুটে গেছে বা ছুটে পড়ে গেছে সেই সব জায়গা থেকেও যে আমরা কাট দিই সেখান থেকেও নতুন পাতা বেরোবে। তো আমি যে এখানেও কাট দিয়ে দিই বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, আমি যে এখানে কাট দিয়ে দিই এখান থেকেও নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো অবশ্যই গাছকে পিঞ্চ বা প্রুন করাটা দরকার, পিঞ্চ বা প্রুন না করলে আপনার গাছ ব্রাঞ্চ ডেভেলপ করবে না এবং ব্রাঞ্চ ডেভেলপ হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম, যদি এই ব্রাঞ্চটি আপনার লক্ষ্য করুন এই ব্রাঞ্চটি আকার অনেকটা লম্বা হয়ে গেছে এবং এই ব্রাঞ্চটিকে যদি আমি এখান থেকে প্রুন করে দিই, প্রুন করার ফলে আমার এখান থেকে সোর্স বেরোবে, নতুন ব্রাঞ্চ ডেভেলপ হবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো এইসব দিকগুলো লক্ষ্য রাখবেন যে কোথায় পাতার গার্ড আছে বা পাতা যেখান থেকে বেছে সেই অংশটাকে চিহ্নিত করে তার উপরই অংশটা কেটে বাদ দেবেন, যার ফলে আপনার ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং আশেপাশে যেসব সোর্সগুলো থাকে সেই সোর্সগুলো জেগে উঠবে এবং সেখান থেকে নতুন ব্রাঞ্চিং ডেভেলপ করবে। আর আরেকটা কথা বন্ধুরা, যদি গাছের থিকনেসটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু গাছকে নতুন সোর্স বেরোনোর জায়গাটা বা পাতার যে গার্ডের অংশটা থাকে সেই অংশটা চিনতে একটু অসুবিধা হয়। তবুও একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পাতা ছিল, সে পাতাটা ঝরে পড়ে গেছে এবং গাছের থিকনেসটা কিছুটা মোটা হওয়ার পর সেই চিহ্নটাকে ভালোভাবে বুঝে যাচ্ছে না। তবু এইসব দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এতে আপনার ব্রাঞ্চিং ডেভেলপ করবে। আর দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি এখন কাট দিয়ে দিই বন্ধুরা, এখানে কেটে বাদ দিয়ে দিই উপরের অংশটাকে, তাহলে সেটা কী হবে, তার ফলে এখান থেকে যে নতুন সোর্স সেই সোর্সটা জেগে উঠবে এবং এখান থেকে নতুন ব্রাঞ্চিং ডেভেলপ করবে। আর এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটা আছে, তো এই জায়গা থেকেও যদি আমি কেটে বাদ দিয়ে দিই উপরের অংশটা তাহলে এখান থেকে আমি নতুন ব্রাঞ্চিং ডেভেলপ করবে। তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে যেখানে যেখানে আমি কাট দিয়েছি সেখান থেকে দুটো করে ব্রাঞ্চ বের হয়েছে। তো অবশ্যই গাছকে পিঞ্চ বা প্রুন করবেন, আর পিঞ্চ বা প্রুন কীভাবে করবেন সেটা ভিডিও আমি এর আগে তুলে ধরেছি এবং সেই ভিডিওটা আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এবার গাছকে চপ করা যায়, এবার চপ করবেন কীভাবে সেটা আমি আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আমি বোঝানোর জন্য কিছুটা ছবি এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ধরে নিন এটা একটা আপনার গাছ,
এটা বৃহৎ গাছ ধরে নিন যা লম্বা হয়ে উপরের দিকে উঠে চলে যাচ্ছে, আর এটা ধরে নিন আপনার গ্রাউন্ড বা টপ। তো এই গাছটিকে চপ করব কীভাবে? এবং এই গাছটিতে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই গাছটির মধ্যে কোনো ব্রাঞ্চ নেই, ব্রাঞ্চ ডেভেলপ করছে না, শুধু আকারে লম্বায় বেড়ে যাচ্ছে। তো এই গাছটিকে আমরা যদি চপ না করি বা প্রুন না করি, তো বন্ধু এটাকে চপিং বলা হয়, যেটা আপনাদেরকে এখন বোঝাতে চাইছি বা দেখানোর চেষ্টা করছি। তো এটাকে চপ বলা হয়, চপিং করা বলা হয় গাছকে। তো এই গাছটিকে যদি আপনারা এখান থেকে কেটে বাদ দিয়ে দিই বন্ধুরা, অর্ধেকটা আপনার কাছে অর্ধেকটা যদি আমি আড়িভাবে কেটে দেই, উপর অংশটাকে আমি বাদ দিয়ে দিই কেটে, তো ধরে নিন আপনার গাছটা এরকম অবস্থায় আসবে। আর এইসব জায়গা থেকে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং এইসব জায়গা থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং এইসব ব্রাঞ্চ নিয়ে আমরা কাজ করব। আর এইসব ব্রাঞ্চকে আমরা ডিজাইন করে নতুন একটা বনসাই রূপ দিতে পারবো। তো অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে গাছকে যখন আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে গাছের পাতার অংশটা বা গাঁট যেটাকে আমি বলে থাকি বা গাঁট বলা হয়, তো সেই অংশটা যাতে থাকে এবং সেখান থেকে আমরা কেটে বাদ দেবো। ধরে এখানে আমি এখানে কেটে বাদ দিয়েছি এবং এই জায়গাটাতে আমার একটা পাতা ছিল, গাছের পাতা ছিল একটা, সে পাতার সময়ের সঙ্গে সিজনের সঙ্গে তাল মিলিয়ে ঝরে পড়ে গেছে এবং তার ফলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে এবং পাশের যেসব লিপগুলো ছিল সেই লিপগুলো থেকে বা পাতার গাঁটগুলো ছিল সেই গাঁটগুলো থেকেও নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো এইভাবে আপনারা গাছের ব্রাঞ্চিং ডেভেলপ করাতে পারেন। আর অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন বন্ধুরা, গাছকে পিঞ্চ বা প্রুন বা চপিং করার কোনো দিন আগে থেকে আপনার গাছকে ভালোভাবে খাবার দেবেন, খাবার দেওয়ার দরকার, কারণ গাছে এনার্জিটা থাকবে এবং গাছের গ্রোয়িং হরমোনটা বাড়বে, যার ফলে গাছ আপনার ব্রাঞ্চিং তাড়াতাড়ি ডেভেলপ করবে। তো বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর বুঝাতে পেরেছি, আপনাদের কমেন্ট উত্তর দিতে পেরেছি। যদি দিতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন। তো চপ বা পিঞ্চ বা প্রুন কীভাবে করবেন, গাছকে চপিং করা বা প্রুন করার সময় অবশ্যই যে দিকটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে গাছের যেখানে পাতার অংশ থাকে বা যেখান থেকে পাতা বেরোয়, আপনাদের যেটাকে বোঝাতে চেয়েছি যে এখান থেকে যদি পাতার অংশ থাকে সেই অংশটার উপরই অংশটাকে কেটে বাদ দেবেন, যার ফলে এখান থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে, এইভাবে ব্রাঞ্চিং ডেভেলপ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাতা ছিল এবং পাতাটিকে পাতার উপরের অংশটিকে কাটার ফলে এখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে এবং নিচে যে পাতার অংশটি ছিল সেই পাতা থেকেও নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে। তো এইভাবে ব্রাঞ্চিং ডেভেলপ করানো যায় বন্ধুরা। আর আরেকটি গাছ যেটা দেখতে পাচ্ছেন যে গাছের আমার নতুন ব্রাঞ্চিংয়ে ভরে গেছে, তো সঠিক সময় পিঞ্চিং করবেন, সঠিক সময় গাছ ডিফরেশন করবেন আর সঠিক নিয়ম মেনে চলবেন, আপনার গাছ সুন্দর এবং একটা সতেজ একটা সুন্দর ভালো বনসাই তৈরি হবে। তো আশা করি বন্ধুরা আপনাদের প্রশ্ন উত্তর দিতে পেরেছি, যদি দিতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসার হাত এভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।